আমাদের এই লাল বাঁধাকপির ক্ষেতটা এখন একটু একটু বাড়তেছে, আরো কয়েকদিন সময় লাগবে, জানি না এগুলো কি অবস্থা হবে। সমস্যা নেই, না হলে আমার মুরগি খাবে, আমার মুরগি এবার বাঁধাকপি খাইতে খুব পছন্দ করে। রেড বাঁধাকপিটা মনে হয় এই মাটি এদের জন্য খুব একটা উপযোগী নয়, এটা দোআঁশ মাটি, সম্পূর্ণ দোআঁশ মাটি। মেবি বেলে দোআঁশ মাটিতে হয় কি না আমার আসলে জানা নেই, ভালো হয় কি না। লাইক এই যে এই বাঁধাকপিগুলো অনেক পরে গাছছি, কিন্তু এগুলো কি সুন্দর বেঁধে বাড়তেছে। এই যে বেগুন ক্ষেত আমার, আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে। দুঃখের বিষয়ে আমার বেগুন সব পোকা পাখি খেয়ে ফেলে, সমস্যা নেই, পাখিদের এখন খাবার নাই, ওদের তো হক আছে। মানুষ খালি পাখি দেখলেই মানুষ খেয়ে ফেলে, মারে, ওদের তো কেউ খাইতে দেয় না। এই যে বেগুন, এফার না বেগুন তুলিস, কি সুন্দর বেগুন হয়েছে, কিন্তু পাখি খেয়ে ফেলে, অনেক গাছে বেগুন ধরছে। এইটা আমাদের কাঁচামরিচ ক্ষেত। ফারানা সুমি আমার সাথে আসছে, দারুন, দেখি দেখি এই দিকে সাইড করো, এই যে এই যে অনেক মরিচ ধরছে, ওয়াও কি সুন্দর মরিচ, এটা আবার পাকছে, এই যে পাকছে মরিচ, এটা অনেক সুন্দর হয়েছে। এখন ফারানা সুমি কাঁচামরিচ তুলতেছে, আমিও তুলবো বাঁধাকপিও, দেখি কতগুলো তুলছিস, কেবল শুরু করছে কাঁচামরিচ, আলহামদুলিল্লাহ হয়েছে, যদিও মানুষ চুরি করে খাক সাদা গায়ে জারিয়ে হয়ে যাবে। এইটা আমাদের ভুট্টা ক্ষেত না, এটা মামুর ভুট্টা ক্ষেত। এই যে আমাদের, এটাও আমাদের ভুট্টা ক্ষেত না, ওইটা আমাদের ভুট্টা ক্ষেত, ওই গাছ দেখা যাচ্ছে একটু একটু। আর এই ভুট্টা ক্ষেতটা আমাদের, এটা বাইশ শতক, এই বাইশ শতক জমিতে আমি ভুট্টা দিছি আমার মুরগির জন্য, আল্লাহ আল্লাহ যদি গরুর লাগার সুযোগ দেয় গরুর জন্য। এই টমেটো ক্ষেত, টমেটো ক্ষেত আছে তেরো শতক, আঠারো ষোলো শতক জমি কিন্তু তেরো শতকে আছে, এটা বাইশ শতকে ভুট্টা আছে, ওখানে তিন শতক মনে হয় পঁচিশ শতক ভুট্টা, আর এখানে আট শতক।